বন্ধুরা, আজ আমরা চলে এলাম মেছেদা স্টেশন। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে লোকাল ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। আপনারা এখান থেকে টিকিট কাটার পর সামনের দিকেই দেখতে পাবেন যাত্রী বিশ্রামাগার, এর ভেতরে রয়েছে টিকিট কাউন্টার, আরটি রয়েছে, এটা বাইরের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটলে আপনাদের পার টিকিটের জন্য 1 টাকা করে বেশি দিতে হবে, এবং ভেতরে গিয়ে যদি আপনারা টিকিট কাটেন তাহলে আপনাদের 1 টাকা করে কম পড়বে। এবার আমরা ভেতরে যাব। এই হলো ভেতরে যাওয়ার গেট, আমরা ভেতর দিয়ে প্রবেশ করলাম। ঠিক পাশেই রয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন প্রান্ত যাওয়া যায়, হলদিয়া, দীঘা, কাঁথি, এগরা, পটাশপুর, মঙ্গলামড়, বিভিন্ন প্রান্ত যাওয়া যায়, এখান থেকে ঘাটাল যাওয়া যায়। এবার আমরা স্টেশনের ভেতরের দিকে ঢুকব, এটা দেখতে পাচ্ছেন মেছেদা স্টেশন। এবার টিকিট কাউন্টারে ভেতরে প্রবেশ করব। আপনারা যারা ভিড়ের মধ্যে লাইন দাঁড়িয়ে টিকিট কাটতে পছন্দ করেন না, তারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন, এবং এখানে এটিএম কার্ড দিয়ে মেশিনে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মেশিন রয়েছে, আপনারা টিকিট কাটতে পারেন। আর যদি না পারেন তাহলে এখানে লাইন দিয়ে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় হয়, প্রতিদিন সকালে প্রচুর ভিড় দেখা যায় এই স্টেশনে। এখান থেকে হাওড়া, খড়গপুর বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য প্রচুর মানুষ এখানে আসেন, টিকিট কেটে হাওড়া যান। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখানে প্রতিদিনই প্রচুর মানুষের ভিড় দেখা যায়। তো চলুন, টিকিট আমরা সংগ্রহ করবো এখান থেকে। করার পর এবার আমরা স্টেশনে যাব, ট্রেন ধরে আমরা হাওড়া যাব। চলুন, আমাদের টিকিট কাটা হয়ে গেল। এখান থেকে হাওড়া যাওয়ার খরচ পড়বে পার হেড 15 টাকা। এখানে আপনারা লোকাল ট্রেন এবং সুপারফাস্ট, এক্সপ্রেস, এসি, সুপার বিভিন্ন ধরনের ট্রেনের টিকিট কাটতে পারবেন। এখান থেকে অনেক দূরপাল্লার ট্রেন প্রতিদিন যাতায়াত করেন, আপনারা এখানে এসে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন, বা অনলাইনেও আপনারা টিকিট কাটতে পারেন। আমরা এবার প্ল্যাটফর্মে যাব, এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে হবে। ওঠার পরে আমরা প্ল্যাটফর্মে যাব, হাওড়ার উদ্দেশ্যে রওনা হব। তো চলুন বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে মেছেদা স্টেশন চত্বর পুরোটা দেখাবো। আপনারা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন, we'll be right back.
আপনাদের এতক্ষণ ধরে মেছেদা স্টেশন চত্বর ঘুরে দেখালাম এবং ট্রেন দেখালাম। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।